আসসালামু আলাইকুম, বিটি ইঞ্জিনিয়ার্স জুম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে টিউটোরিয়ালে আমরা ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল সার্কিট আলেকজান্ডার এবং সাদিকু এর এক্সাম্পল 10.12 করব। আজকে টিউটোরিয়ালে আমরা দেখতে পাচ্ছি যে বলা হয়েছে কম্পিউট দ্য ক্লোজ লুপ গেইন অ্যান্ড ফেজ শিফট ফর দ্য সার্কিট ইন ফিগার 10.33। You assume that R1 equal R2 equal 10 kilo, C1 equal 2 microfarad, C2 equal 1 microfarad and omega equal 2000 radian per second. তাহলে আমাদের R1 এর মান 10 kilo ohm, R2 এর মান এখানে দেওয়া আছে 10 kilo ohm, তাহলে C1 এর মান কত হবে? তাহলে এখানে আছে আমাদের ওমেগা হচ্ছে 2000 রেডিয়ান পার সেকেন্ড, C1 ইকুয়ালস 2 মাইক্রোফ্যারাড, 1 বাই জে ওমেগার মান হচ্ছে 2000, সি এর মান হচ্ছে 2 × 10⁶। One work 200 × 2⁶ minus a 2.5 kilo ohm. C2 মান হবে 1 microfarad, 1 by j omega c, 1 by j 200, c এর মান হচ্ছে 1 × 10⁶, 5 k। এটা হলো আমাদের C2 মান। ওকে, তাহলে এখানে আমাদের ইনপুট ইম্পিডেন্স হবে, এই দুটার মান, তাহলে 10 − 2.5, আর ফিডব্যাক রেজিস্ট্যান্স হবে 10 ⁻¹⁵ ⁻¹⁴ ⁻¹⁴ ⁻¹⁴ ⁿ। এটা আমাদের জন্য ইনপুট ইম্পিডেন্স এবং ফিডব্যাক ইম্পিডেন্স। তাহলে আমাদের গেইন সমান V0 ডিভাইডেড VS বা ZF ডিভাইডেড ZI। ZF এর মান হচ্ছে 2 − j4, ZI এর মান হচ্ছে 10 − j 2.5। তাহলে আমাদের মান কত বের হয়? 2 − 4i / 10 − 2.5i। এটাকে যদি আমরা পোলার ফর্মে নিয়ে যাই তাহলে লিখতে পারি হচ্ছে 0.434 at an angle 130.6°। তাহলে আমাদের
ক্লোজ লুপ গেইন হবে 0.434 এবং ফেজ শিফট হবে 130.6 ডিগ্রি। হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন। অঙ্কটি বুঝতে কোথাও সমস্যা থাকলে কমেন্টে জানাবেন, চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দিয়ে পাশে থাকার জন্য।